হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে তোমার অ্যারাবিক চিকেন সালুনা বলে এটাকে। এটা দেখাচ্ছি তোমাকে, একটা মুরগি, তারপর হচ্ছে পেঁয়াজ, এটা হচ্ছে কালো লেবু। এটা মনে হয় অ্যাভেলেবেল না বাংলাদেশে, কিন্তু এখানে অনেক ফেমাস। এটার সম্পর্কে তোমাদের পরে জানাবো বিস্তারিত। তারপরে দিয়ে দিচ্ছি তোমার টমেটো সস। টমেটো সস দিচ্ছি হচ্ছে তোমার একটা চিকেন, আর হচ্ছে পরিমাণ মতো সব কিছু। টমেটো সস দেওয়া হচ্ছে, এটা হচ্ছে 1 চামচ হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে এটা কি ধনিয়ার গুঁড়া, এটা হচ্ছে চিকেন মশলা একটা, হ্যাঁ চিকেনের মশলা। এটা হচ্ছে জিরা, জিরা গুঁড়া সব পরিমাণ মতো 1 চামচ করে দিবে। আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে মিক্সড মশলা একটা, ভ্যারাইটিস মশলা দিয়ে এটা বানানো, হ্যাঁ অনেক রকমের মশলা দিয়ে এটা বানানো। আর দিয়ে দিচ্ছে হচ্ছে তেল, তেল এগুলো সব পরিমাণ মতো, অল্প একটু তেল দিলাম। তারপরে এটা হচ্ছে মাখাতে হবে, তো এটা হচ্ছে তোমার চিকেন সালুনার, এটা সব কিছু ইয়ে করে এটা ভালো করে মাখাইয়ে তারপরে তোমার এটাতে পানি দিয়ে এটা বসায় দিব, আর কোনো কাজ নাই। এটা যখন এটা এটা এখন মাখানো হলো, মাখানোর পরে পানি দিব, পানি দেওয়ার পরে এটা সিদ্ধ করব আধা ঘন্টা, বাস এই চিকেন সালুনা হয়ে যাবে। যে যেমন ঝোল খায় এটা আসলে ওইটাই, এটা কোনো আসলে কোনো অনেক কঠিন কোনো রান্না না, এটা এইভাবেই খায়। এটার টেস্ট আমার কাছে কখনোই ভালো লাগে না, একটুও মজা লাগে না। তো তোমরা এটা ঢেকে দিবে, এটা ঢেকে দিয়ে যতক্ষণ ইচ্ছা রান্না করবে, 20-20 মিনিট তো লাগবেই, একটু নেড়ে দিয়ে ঢেকে দিবে, ব্যাস শেষ। এটাই হচ্ছে তোমার এই দেশের চিকেন সালুনা, যেটা ওদের কাছে অনেক অনেক ফেভারিট। ও হয়ে গেলে আমি আবার দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, এটা চিকেন সালুনাটা, আধা ঘন্টা পরে এর লুকটা এটা আসছে, আরও 10 মিনিট এটা রান্না করার পরে এটা প্রায় হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ওই চিকেন সালুনাটা, এটা হচ্ছে যে লুকটা আসছে, এটা অবশ্য চিমনি ছাড়া, এই জন্য এত শব্দ পাচ্ছ তোমরা, শুনতে পাচ্ছ কিনা জানি না। এটা হচ্ছে এটা চিকেন সালুনাটা, এই যে এরকম খেতে আমার কাছে একদমই ভালো লাগে না, কারণ টমেটো সসটা দেওয়া হয় যে এটা আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, এটা ওদের ফেভারিট তরকারি, অনেক মজা করে খায় ওরা। এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক তোমার অ্যারাবিক চিকেন সালুনা। তো এটা দেখালাম তোমাদের, ধোয়া উঠতেছে মাত্র চুলা থেকে, একটু ধনে পাতা উপরে দিয়ে দিলাম, ব্যাস কমপ্লিট। এটা হচ্ছে চিকেন সালুনা ফিনিশ।